أعفو الشوارب وأعفو اللحى متفق عليه بخاري مسلم الحديث নবীজি দের হাজার বছর পূর্বে বলেছেন এই আমার উম্মতরা তোমরা মুখকে খাটো করো দাড়িকে লম্বা হওয়ার জন্য ছেড়ে দাও দাড়িকে উজুব কিতাবে শায়খে জাকারিয়া রাহমাতুল্লাহ লেখছেন যে মানুষ কিভাবে দাড়ি কাটে কিভাবে দাড়ি চাষে আমার বুঝে আসে না এই মুহূর্তে তো তার মৃত্যুও তো আসতে পারে আরে এই যে করোনা গেল এই করোনার মধ্যে মাস্ক পরিধান না করে ব্যাংকে ঢোকা যায় না বের করে দেয় আরে মাস্ক না পরে অফিস আদালতে ঢোকা যায় না বের করে দেয় আমার এক ডাক্তার আমি গেছি আমাকে দেখে ওই ডাক্তার বসা থেকে দাঁড়িয়ে যায় ওই ডাক্তার আমাকে বলতেছে হুজুর মহব্বত আছে ঠিক কিন্তু মাস্ক না পরলে চিকিৎসা নিতে পারবেন না মাস্ক না পরলে চিকিৎসা নিতে পারবেন না আমি চিন্তা করলাম যেই ডাক্তার আমাকে দেখে বসা থেকে দাঁড়িয়ে যায় ওই ডাক্তার আমাকে চিকিৎসা দিতেছে না আমার মুখে মাস্ক নাই আমি মাস্ক পরে তারপরে আবার চিকিৎসা নিলাম দুনিয়ার মধ্যে একটা সাধারণ মাস্ক না পরে যদি আপনি সেবা না পান তাহলে কিয়ামতের ময়দানে যেই দিন আপনার কেউ পরিচয় হবে না কেউ আপনাকে পরিচয় দিবে না রহমাতুল্লিল আলামিন আপনার জন্য সুপারিশ করবে ওই নবীর দাড়ি ছাড়া আপনি কিভাবে নবীর সুপারিশ পাবেন আমার বুঝে আসে না আপনি মৃত্যুবরণ করলে আপনার শরীর থেকে পোশাকগুলো খুলে খুলে রেখে দেয় এমনকি কোমরে যে একটা সুতা বাঁধেন চাবি রাখার জন্য ওই কোমরের সুতাটাও তো রেখে দেয় ভাই আরে কোমরের সুতাটাও রেখে দেয় আপনার সাথে কিচ্ছুই যাবে না সব শেষ কিন্তু একটি জিনিস আপনার সাথে যাবে ওইটা হলো পয়গাম্বারে আরবি বিশ্বনবীর সুন্নত দাড়ি মোবারক আপনার দাড়িটা আপনার সাথে যাবে আপনি নবীকে খুশি করার জন্য দাড়ি রাখছেন এই দাড়িটা আপনার সাথে কবরে যাবে